হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে বিকেল 4:45, আর এখন থেকে শুরু করলাম আরো একটি নতুন ভিডিও। এখন তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, টুটু করে এক জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আজকে ঠোঙার মধ্যে যে মুকুট নিয়ে যাচ্ছি। তো এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে, মুকুট পড়ে গিয়েছিল। তো এই ঠোঙাগুলোতে করেই নিয়ে যাওয়া হয়, তো সেই কারণে আজকে আর কোনো রিস্ক না নিয়ে টোটো করেই বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো, সূর্যি মামাও প্রায় ডুবন্ত ডুবন্ত ভাব, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। তো সেই কারণেই আরও বাইক নিয়ে বেরোয়নি তোমাদের দাদা ভাই। তো চলো, আমি ওদিকে মাঝ রাস্তায় নেমে পড়বো, আমার কিছু কাজ রয়েছে, প্লাস আজকে অনেক বাজারঘাটও করার আছে। তো যাই হোক, এদিকে দেখো, এটা হচ্ছে লেডিস বিউটি পার্লার, যেখানে আমি আমার আইব্রো থ্রেডিং করাই। তো সেখানেই আমি এই যে আমার আইব্রো থ্রেডিং করানোর জন্যই চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে। তো ফাইনালি আমার আইব্রো থ্রেডিং করানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ভুরুগুলো পুরো জ্বলে গেল একেবারে। মানে এত ঠান্ডার মধ্যে আইব্রো থ্রেডিং করানো কতটা কষ্টকর জাস্ট ভাবো। এমনিতেই তো যা ব্যথা হয়, তার উপর আবার এই ঠান্ডার সময়, আর অনেক দিন পর থ্রেডিং করালাম, তো প্রচণ্ড মোটা মোটা হয়ে গেছিলো, তো সেই কারণে খুব জ্বালাও করছিল। তো যাই হোক, তারপরে কিছুটা দূর এগিয়ে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বালুরঘাটের যে আত্রেয়ী নদী, সেই আত্রেয়ী নদীর ধারে। আর এখান থেকে এই নদীর ধারেই মানে ফাঁকা জায়গায় যে হাট বসে আমাদের, তো সেখানেই এসেছি। হাটে জিনিস কেনাকাটা করার আছে, প্লাস দোকানে অনেক মাল তুলবে। তো তোমাদের দাদা ভাই এখনো বাজার থেকে আসেনি, আর টাকা পয়সা ওর কাছেই রয়েছে, বাজার করার মতো টাকা আমার কাছে নেই কো। তো যাই হোক, ও অনেকক্ষণ পর আমরা নদীর ধারে ঘোরাফেরা করলাম। তো বাজার থেকে চলে এসেছে মাল দিয়ে দিয়ে ওই পারে দেখো, এদিকে কি বলে ওই মাটির মালগুলো নিয়ে নিচ্ছে দোকানের জন্যে, আর আমি ঢুকে যাচ্ছি সোজা সবজি বাজারে। আর রাস্তার ধার দিয়ে এই সাইডটাই গোটাটাই যে জামা কাপড়ের দোকান, এখানে না প্রচণ্ড সস্তায় জিনিস পাওয়া যায়, আর জিনিসের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আমার অনেক জিনিস আমরা এখান থেকে কেনাকাটা করে থাকি, তো প্রফিটের মধ্যেও থাকে, আর জিনিসের মানও বেশ ভালো হয়, মানে অনেকটা ওই যে দামাদামি করে নেওয়া যায়। গ্রামের ব্যাপার তো, হাট টাট গেলে মানে হাটে বাজারে, যেটা বড় দোকানে গিয়ে করা যাবে না, বেশিরভাগ তো ফিক্সড রেট থাকে। তো যাই হোক, চলো এদিকে সবজি বাজারে চলে এসেছি। আর হ্যাঁ, সবজি আজকে তেমন কিছু নেব না, আজকে আমার নিতে এসেছি আমি হচ্ছে মশলাপাতি, যে মুদির বাজার সেইগুলো। তো যাই হোক, চলো জিনিসপত্রগুলো নিয়ে নিই, অনেক কিছু লাগবে, গোটা ধনে জিরে পাঁচফোড়ন লঙ্কা টঙ্কা, মানে যা যা লাগে সংসারের সেই সমস্ত কিছুটা আমি এই দোকানটা থেকে নেব। ওই পাশের মশলার দোকানটাই ছিল না, আর এই দোকানটায় যা ভিড় মনে হচ্ছে একটু দেরি হবে। তো চলো জিনিসপত্রগুলো নিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ এখানে সব রকম মশলাপাতি রয়েছে, আর দামটাও না মানে 2-5 টাকা করে হলেও শয়ে দামটা কম পাওয়া যায়, সেই কারণ দিয়ে হাট থেকে নেওয়া। তো চলো আমি আমার বাজারটা সেরে নিই। আর এদিকে দেখো, আস্তে আস্তে কিন্তু ভিড়ও বাড়ছে, তবে যত সন্ধ্যা হবে তত ভিড় বাড়বে, এখন কিন্তু অতটা ভিড় নেই। আর এদিকে চলে এসেছি মাছ বাজারে। তো আজকে আমরা নেব হচ্ছে পাঙ্গাস মাছ, মানে তোমাদের দাদা ভাই আগেই নিতে চলে এসেছে। আমি তো ওদিকে বাজার করছিলাম, তো আবার ফোন করে বললো যে মাছ বাজারে আছি, মাছ বাজারে আসো। আর এই যে পিকলু দেখো, আসা মানে ও বিকাল থেকেই মেলায় মেলায় করছে, তো ওকে মেলায় যাওয়ার তাল দিয়েই নিয়ে আসা হয়েছে, কারণ দোকানে রেখে আসলে আবার ওর দাদুকে বিরক্ত করবে। তো সেই কারণেই ও গোটা রাস্তা বলতে বলতে এসেছে যে মেলায় যাচ্ছি। তাই আমি হ্যাঁ চল দেখি কোন মেলায় যাওয়া যায়। তো হাটের মধ্যে থাকে না ছোট ছোট দোকানগুলো খেলনাপাতির, সেখান থেকে দেখো একটা হেলিকপ্টার নিয়েই নিয়েছে, আর ও এসেছে মানে খাবার নেবো না তা কখনো হয়। তো এখান থেকে আবার একটু অল্প কিছু খুরমা নিয়ে নিলাম, কারণ এটা যেহেতু খোলা খাবারের দোকান, তো সেই কারণে ওর জেদ পূরণ করার জন্য অল্প একটু নিতেই হলো বাধ্য হয়ে। তো যাই হোক, আমাদের বাজার একদম কমপ্লিট। আর এই যে দেখো কত কিছু নিয়ে নিয়েছি, পুরো মানে টোটোতে আর জায়গা ধরছে না, মানে আজকে পুরো বরের পকেটে আমি ফাঁকা করে দিয়েছি বাজার করে। একেবারে সারাদিনের যা কাজকর্ম করলো সেই টাকা বাজার করতেই চলে গেল। আর এই যে রাস্তায় আস্তে আস্তে পিকলু মশাই একদম ঘুমিয়ে গেছে। বাজার করে আর বাড়ি যায়নি, সোজা তো দোকানেই এসেছি, আর দোকানে আবার বিয়ের জিনিস নিতে এসেছে বিয়ের বাজার করতে।
তো সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি মানে মাল দিচ্ছি দোকানের, মানে মানে যারা বড় বড় বাজার নিতে আসে, বেশি জিনিস নিতে আসে, তো সেগুলো আমি খুব একটা দিই না, ওগুলো তোমাদের দাদাভাই হ্যান্ডেল করে নেয়। তো আজকে দেখো এই দায়িত্বটা আমাকে দিয়েছে, মানে ফর্দি দেখে সম্পূর্ণ জিনিস মেলানোর। তো বাবা একটা একটা করে বলছে আর আমি মিলিয়ে মিলিয়ে সেগুলো প্যাক করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ধর্ষকর্মার দোকান মানে যেমন নাম তেমন জিনিস, এত রকমের জিনিস যেগুলো আমি বাবার কালে নামও শুনিনি চোখেও দেখিনি। আর হিন্দু ঘরে যদি আমার বিয়ে না হতো তাহলে আমি কোনোদিন জানতেও পারতাম না যে একটা পুজো করতে বা একটা বাঙালির বিয়ে দিতে এত এত জিনিস লাগে, মানে প্রচুর রকমের অগুর থেকে পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, নবরত্ন, মানে জাস্ট বলে শেষ করা যাবে না। আর শীতকাল মানেই তো বিয়ের সিজন, তাই না? তো সেই কারণে দোকানেও অনেক বিয়ের কাস্টমার আসতে শুরু হয়ে গেছে, আর মুকুটের অর্ডার তো পড়েই গেছে পৌষ মাস থেকে, ঠান্ডার জন্য আমরা কাজ করতে পারিনি। তো যাই হোক, সারাদিন কাজকর্ম সেরে সেই বিয়ের মুকুট টুকুট বাজারে পৌঁছে দিয়ে এসে আবারও বিয়ের কাজে হাত দিয়েছি। মানে এই যে দেখো বিয়ের ঘট রং করা শুরু হয়ে গেছে। তো এটা সবসময় আমাদের দোকানে অ্যাভেলেবেল থাকে না, মানে যারা অর্ডার দিয়ে নেয় তাদের জন্য শুধু এই ঘরটা রং করা হয়। মানে অনেকে তো এমনি নর্মাল ঘট কিনে নিয়ে গিয়ে বাড়িতেই রং করে নেয়, তো যাদের সম্ভব থাকে না তারা এইভাবে অর্ডার দিয়ে বানিয়ে নেয়। তো এই যে দেখো এই ঘরটা বাবা রং করলো আর আমি এতক্ষণে বসে বসে দেখছিলাম, আমাকে বললো যে আগে দেখে নাও তারপরে করবে। তো আমি ঘরটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে নিলাম। এর আগে যখন আমি ঘর রং করতাম তো শুধু এই লাল বর্ডারগুলো যে দেয় না, সেই লাল বর্ডারগুলোই টানতাম। আজকে বাবা বললো যে ফুল বানাও, না হলে কবে শিখবে, সাহস করে ধরো, আমি তো আছি শেখানোর জন্যে। তো আমার তো বাস চক্ষু চড়কগা ছুটে গেছে, কারণ আমার আঁকার যে বিদ্যা সেটা তোমরা আমার আলপনা দেখে বুঝেই গেছো আশা করছি, কারণ আজ অব্দি আমার কোনো ফুল সোজা হয়নি, সব বেঁকা বেঁকা টেরা টেরা হয়েছে। তো আমি খালি ভাবছি যে আমি কী করে করবো এটা, একটুখানি ভুল হলেই জিনিসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে জিনিসটার। তো তবুও সাহস করে হাত লাগিয়েই দিলাম, চেষ্টা না করলে কি আর কোনোদিন শিখতে পারবো বলো, ভবিষ্যতেও তো এই কাজগুলো করতে হবে। তো সেই কারণে এখন থেকেই হাতে খড়ি দেওয়াটা জরুরি। তো যাই হোক চলো, সাহস করে তো হাত দিলাম, এখন আমি কি পারবো এই ঘরটা সুন্দর করে রং করতে সেটাই দেখার। তো তোমরাও একটু ধৈর্য ধরে দেখো আর আমিও একটু ধৈর্য ধরে ঘরের ফুলগুলো বানাই, ঠিক আছে? যাক, অনেকক্ষণ পর এই যে আমার একটা ঘট রং করা হয়েছে। আর আমার একটা ঘট রং করতে গিয়ে বাবা কিন্তু তিনটে ঘট রং করে ফেলেছে, আর ফুলগুলো দেখো তবুও সোজা করতে পারলাম না, সেই বেঁকাটারাই হলো। তো তারপরে বললো যে এইরকম ঘর যখন নিজের বাড়ির কোনো কাজ করবে তখন রং করো, থাক অর্ডারের ঘটে আর বানাতে হবে না, মানুষ একটাও নেবে না তাহলে। তো সেই কারণে আমি আর করলাম না, আমি বর্ডার টানতে বসে গেলাম। আর এই যে তোমাদের দাদাভাই এখানে রং গোলাতে বসে পড়েছে, তো এই রংগুলো না গোলানো খুব খাটনি, একদম আঠা টাঠা দিয়ে ভালো করে গোলাতে হয়। তো দেখতেই পাচ্ছ দুটো যে কলকাতার কারিগর ভাড়া করে এনেছি। দাদা আপনার মজুরিটা কত দাদা, একটু বললে ভালো হতো। একটু ক্যামেরার দিকে তাকিয়ে দাদা মজুরিটা বলে। আচ্ছা, মজুরি বলতে লজ্জা পাচ্ছে, কারণ এক একটা ঘট রং করতে এরা হাজার টাকা করে নিচ্ছে মজুরি। তো আমি এটা 2000 টাকা করে বেসবু। তো এই যে বিয়ের রং করা ঘট যদি লাগে চলে আসবে সবাই, 30 টাকা পিস বিক্রি। এমনি নরমাল সাদা ঘট 15 টাকা, ঠিক আছে?
বিয়ের মুকুট থেকে শুরু করে এখানে সব কিছু পাওয়া যায় যে তোমাদের দিদিদের দোকানে। মুকুটও আমরাই কাজ করি, মুকুটও নিজেরাই বানাই। এই যে শোলা দেখতে পাচ্ছো তোমরা পিছনে, আর সামনে এই যে রং, ঘর, তুলি, চাকু, যা কিছু এভরিথিং সব এখানে আছে। তো যা 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 কিছু লাগবে বিয়ের সমস্ত বাজার এখানে পাইকারি রেটে করা হয়। জন্ম, মৃত্যু, বিয়ে, শুধু এই তিনটারই জিনিস পাওয়া যায়, যা লাগবে। মানে বিয়ের বাজারটা টোটালি পাইকারি পাবা, কারণ আমরাই বিয়ের মুকুট টুকুট সব বাজারে পাইকারি করি। তো যদি তোমরা আসো অবশ্যই ভালো ভালো ডিজাইনের মুকুট তোমাদেরকে দেখিয়ে, তোমরা যেমন দেখাবে সেই হিসাবেও বানানো হয়। আমার চ্যানেল থেকে আসলে ঠিক আছে, তো চ্যানেল থেকে যদি কেউ চলে আসো তাহলে তো ডিসকাউন্ট তো আরও একটা মুকুট নেই ফ্রি দিয়ে দেবো। চলো বাজারটা করে নেবে, আর ভিডিও দেখে যদি কেউ আসো বাজারটা করে নেবে আর মুকুটটা ফ্রিতে দিয়ে দেবো। যাও, যদি মেয়ের বিয়ে হয়। ঠিক আছে, আর ছেলের বিয়ে হলে তো দেওয়া যাবে না দাদা, তোমরা তো ফোন পাবেই। তো ঠিক আছে, এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ঘটগুলো রং করা কেমন হয়েছে। তো এগুলো সব বাবা করেছে আর রূপু মিলে করেছে, আর শুধু এই যে পাতাগুলো দেখছো যেগুলো সেগুলো আমি দিয়েছি। ঠিক আছে, চলো। বাবা লে, ঘুম ছাড়ছে না, বাড়ি যাবো তো এখন, আরো ঘুমাবে। শোনো রে, চলো বাড়ি গিয়ে ঘুমাবে। হ্যাঁ, ওই বাবা লে, আজকে ঘুম ধরে গেছে রে আমার দস্যুটাকে, এতদিন ঘুমা ঘুমা করে ঘুমায় না, আজকে ঘুমিয়ে গেছে একা টুকুর মধ্যেই। মুখের মধ্যে খুরমা গুজে দিলাম, খেলো, তারপরে ছাড়লো। চলো, ওই যে বাবা দোকান বন্ধ করছে, চলো আমি জায়গাটা গুছিয়ে দিই, চাদর টাদর গুলো গায়ে নি, ঠান্ডা লাগছে। তুমি দাদুর সঙ্গে যাবে না বাবার সঙ্গে? আর কে কথা বলে, চলো দোকান দোকান বন্ধ হোক, বাড়ি যাই। বাড়ি গিয়ে খাবে, চলো 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 চলো। ওই বন্ধ করে দিল, আমাদেরকে ভিতরে রেখে চলে যাবে না হলে। চলো জুতোটা পরিয়ে দি, আয় জুতো পরিয়ে দি, আসো এদিকে, আসো জুতো পরে। এখন বাজে প্রায় 9:30। বাড়িতে এসে আমি রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর আজকে তোমাদের দাদা ভাই পিকলুকে পরিয়ে টরিয়ে একদম বিছানা টিছানা কমপ্লিট করে নিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াও কমপ্লিট, আমি একেবারে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। আর আমার মুখটা না এখনও জ্বালা করছে জানো তো, ঘুরে তুলে আসার পরে। তো যাই হোক, এখন আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো যে কী কারণে আমি ডেলি ব্লগ দিতে পারছি না, কারণ সারাটা দিন এখন দোকানে ব্যস্ত থাকি। যেহেতু বিয়ের সিজন, এটাই আমাদের ব্যবসার সময়, মানে এই সময় টাকা ধরে রাখার সময়, যত খাটতে পারবে তত টাকা। তো যাই হোক, আশা করছি ব্যাপারটা বুঝতেই পেরেছো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।